Thank you, নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের, আশা করি তোমরা ভালো আছো এবং লেখাপড়ার সঙ্গে যুক্ত আছো। বিগত ক্লাসে আমি তোমাদের স্থানাঙ্ক জ্যামিতির সরলরেখার অন্তস্থভাবে বিভক্ত ও বহিস্থভাবে বিভক্ত দুটি সূত্র প্রমাণ করেছিলাম এবং উদাহরণ করে এমনিতে পড়ে পড়ে বলেছিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকে কোষে দেখি মিশের সমাধান করব। দুটি বিন্দুর সংযোজক সরলরেখাংশকে অপর একটি বিন্দু যদি অন্তস্থভাবে এম ইস টু এন অনুপাতে বিভক্ত করে তাহলে সেই বিন্দুর স্থানাঙ্ক অর্থাৎ এক্স স্থানাঙ্ক এম এক্স টু প্লাস এম এক্স ওয়ান বাই এম প্লাস এন এবং ওয়াই স্থানাঙ্ক এম ওয়াই টু প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস এন এবং বহিষ্ঠভাবে বিভক্ত করলে এম এক্স টু মাইনাস এন এক্স ওয়ান বাই এম মাইনাস এন ওয়াই স্থানাঙ্ক এম ওয়াই টু মাইনাস এন ওয়াই ওয়ান বাই এম মাইনাস এন। মূলত এই দুটো সূত্রকে দিয়ে আমরা এখানে সমাধানগুলো করব এবং দুটি সরলরেখা দুটি বিন্দুর সংযোগ সরলরেখা সরলরেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই ওয়ান বাই টু। তো এক নম্বর প্রশ্নে যেটা তোমাদের বলা হয়েছে নিচের বিন্দুদ্বয়ের সংযোগীয় সরলরেখাংশগুলি যে অনুপাতে প্রদত্ত অনুপাতে বিভক্ত হয়েছে তার স্থানাঙ্ক নির্ণয়। একের এক দেখো ৬ মাইনাস ১৪ এবং মাইনাস ৮ ১০ তিন অনুপাত ৪ অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত হয়েছে যে বিন্দুতে বিভক্ত হয়েছে তার স্থানাঙ্ক নির্ণয় করি। ৬ মাইনাস ৪ ও ৬ মাইনাস ১৪ এবং মাইনাস ৮ ১০ মাইনাস ৮ ১০ বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশ। সংযোজক সরলরেখাংশ সরল রেখাংশ যে বিন্দুতে থ্রি টু ফোর অনুপাতে অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত হয়েছে তার স্থানাঙ্ক সমান এম এক্স টু এম বলতে এখানে থ্রি এক্স টু মানে মাইনাস ৮ প্লাস এন বলতে ৪ এক্স ওয়ান ৪ ইন্টু ৬ বাই তিন প্লাস ৪ এম ওয়াই টু মানে থ্রি ইন্টু ১০ প্লাস এন ৪ ইন্টু মাইনাস ১৪ বাই থ্রি প্লাস ৪ মাইনাস ২৪ প্লাস ২৪ বাই ৭
36 minus 56. M y 2 minus n y 1 by 7 0 by 7 minus 6 2 by 7 समान 0, minus 26 by 7. আকের দিয়ে যেটা বলা হয়েছে 5 3 এবং minus 7 minus 2 5 3 5 3 minus 7 minus 2 minus 2 then 2 is to 3 2 is to 3 অনুপাতে অন্তঃস্থ বা বিভক্ত হয়েছে তার স্থানাঙ্ক m সমান 2 ইনটু x2 মানে হচ্ছে মাইনাস 7 প্লাস n x1 মানে 3 ইনটু 5 বাই 2 প্লাস 3 m y 2 2 into minus 2 plus n y 1 then 3 by 2 plus 3 minus 14 प्लस 15 बाय 5 कॉमा माइनस 4 प्लस 9 बाय 5 1 बाय 5 5 बाय 5 कॉमा 1 একে তিনে বলা হয়েছে মাইনাস এক দুই এবং চার মাইনাস পাঁচ মাইনাস এক দুই ও চার মাইনাস পাঁচ চার মাইনাস পাঁচ বিন্দু দ্বয়ের সংযোজক সরল রেখাংশ সরল রেখাংশ থ্রি ইজ টু টু অনুপাতে থ্রি ইজ টু টু অনুপাতে যে বিন্দুতে বহিস্থভাবে ভাবে বিভক্ত হয়েছে হয়েছে তার স্থানাঙ্ক
স্থানাঙ্ক m মানে এখানে 3 m ইনটু x2 মাইনাস n ইনটু x1 বাই m মাইনাস n m y2 3 into minus 5 minus 2 into 2 by 3 minus 2 12 plus 2 by 1 minus 15 minus 4 by 1 14 by 1 minus 19 by 1 14, comma, minus 19 একের 4 বলা হয়েছে 3 2 এবং 6 5 3 2 6 5 3, 2 6, 5 বিন্দুদ্বয় সংযোগ রেখাংশ যে বিন্দুতে 2 is to অনুপাতে বহিঃস্থভাবে বিভক্ত হয়েছে তার স্থানাঙ্ক সমান এখানে m মানে 2 into 6 minus 1 into 3 by 2 minus 1 m y2 5 minus n y1 by 2 minus 1 6 দুগুণে 12 3 by 1 10 minus 4 by 1 9 by 1 6 by 1 समान 9 6 बिंदुते विभक्त हुए छे দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচে প্রত্যেক বিন্দুগুলির সংযোজক সরলরেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি 5 4 এবং 3 minus 4 5 4 এবং 3 minus 4 3 minus 4 बिंदु द्वयेर बिंदु द्वयेर संयोजक सरल रेखांशेर मध्यबिंदुर स्थानांक স্থানাঙ্ক সমান আমরা জানি x1 plus x2 by 2 তো 5 plus 3 by 2 so y1 অর্থাৎ 4 minus 4 by 2 যেহেতু minus 4 ছিল plus minus এ minus
0 by 2 4 2 4 0 মধ্যবিন্দু স্থানাঙ্ক 4 0 2 এর 2 নম্বরে বলা হয়েছে 6 0 এবং 0 7 6 0 এবং 0 7 বিন্দুদ্বয়ের মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক সমান 6 প্লাস 0 বাই 2 0 প্লাস 7 বাই 2 3 3 পূর্ণ 1 বাই 2 অর্থাৎ 3 ও 3.5 তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে 1-3 বিন্দুটি 4-6 ও 3-5 বিন্দুদ্বয়ের সংযোগের সরলরেখাংশকে কি অনুপাতে বিভক্ত করেছে হিসাব করে লিখে এখানে কিন্তু অন্তঃস্থভাবে কিংবা বহিঃস্থভাবে উল্লেখ করা হয়নি তবে প্রশ্ন দেখে এমনিতেই যা বুঝতে পারা যাচ্ছে সেটা বহিঃস্থভাবে হবে কেননা এইভাবে যদি আমরা দেখাই x ও x ড্যাশ y ও y ড্যাশ তো যেটা বলা হয়েছে 4 6 1 2 3 4 1 2 3 4 5 6 এটা বিন্দু 4 6 তারপরেরটা বলা হয়েছে 3-5 3 1 2 3 4 5 এই বিন্দু 3-5 তাহলে দুটি সংযোজক সরলরেখাংশ এক তিন বিন্দুটি অর্থাৎ 1-2-3 কারণ 1-3 বিন্দুটি প্রদত্ত বিন্দুদ্বয়ের সংযোগের সরলরেখাংশের বাইরে চলে আসছে বলে সেটা বহিঃস্থভাবে বিভক্ত আমরা ধরে নেব ধরি ধরি 1-3 বিন্দুটি চার ছয় ও 3-5 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশকে সরলরেখাংশ এম ইস টু এম অনুপাতে অনুপাতে বিভক্ত করেছে অন্তস্থ বা বহিস্থভাবে না বললেও আমরা প্রশ্নের ধরন দেখে বুঝতে পারছি 1-3 বিন্দুটি সরলরেখার বাইরে অবস্থিত তাহলে বহিস্থভাবে সূত্রই আমরা লাগাবো অতএব
into x2 बोलते 3 minus n into x1 बोलते 4 by m plus m minus n समान 1 x स्थानांक निलम बा 3m minus 4n समान m minus n बा 3m minus m समान 4n minus m बा 2m समान 3n बा m by n समान 3 by 2 अतः m is to n समान 3 is to 2 अतः 1 3 बिंदु टी चार छाय ओ तीन पांच बिंदु द्वयर संयोजक सरलरेखांश के संयोजक सरल रेखांश के 3:2 अनुपाते अनुपाते विभक्त करें विभक्त चार नंबर प्रश्न रहे चे 73 minus 96 बिंदु दाय संयोजक रेखांश y अक्ष द्वारा कि अनुपाते विभक्त रहे चे तो मने कोई 73 73 ओ 9 96 बिंदु द्वयर संयोजक संयोजक सरल रेखांश y अक्ष द्वारा y अक्ष द्वारा m is to n अनुपाते अनुपाते विभक्त है इस विभक्त है अच्छा तो जेहेतु y अक्ष द्वारा एक सरल रेखा विभक्त है छे ताहले तार x स्थानांकटा হয়ে যাবে শূন্য অতএব m এবং
মধ্যস্থ ভাবে বিভক্ত হবে m ইনটু মাইনাস 9 প্লাস n ইনটু 7 বাই m প্লাস n সমান 0 y অক্ষের উপর x এর মান 0 বা মাইনাস 9m প্লাস 7m ইজ ইকুয়াল টু 0 বা মাইনাস 9m ইজ ইকুয়াল টু মাইনাস 7m মাইনাস মাইনাস কেটে গেল m বাই n সমান 7 বাই 9 অতএব m ইজ টু n সমান 7 ইজ টু 9 তে প্রদত্ত বিন্দু দ্বয়ের সংযোজক সরল রেখাংশ y অক্ষ দ্বারা সেভেন ইস টু নাইন অনুপাতে বিভক্ত হয়েছে পাঁচ নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রমাণ করি এ বি সি ডি বিন্দুগুলি পরপর যুক্ত করলে একটি সমান্তরিক গঠিত হবে অর্থাৎ চারটি বিন্দু দিয়ে দিয়েছে এভাবে চারটি বিন্দুর স্থানাঙ্ক বলে দিয়েছে এ বি সি ডি তাদের এ বিন্দুর স্থানাঙ্ক বলে দিয়েছে 7 3 বি বিন্দু 9 6 সি বিন্দু 10 12 ডি বিন্দু 8 9 আমরা জানি সমান্তরিকের কর্ণগুলি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে কর্ণদ্বয়ের মধ্যবিন্দুর স্থানাঙ্ক যদি একই হয়ে যায় তাহলে আমরা বলে দেব প্রদত্ত বিন্দুগুলি সমান্তরিকের শীর্ষবিন্দু প্রদত্ত অর্থাৎ দেওয়া আছে এ 7 3 বি 9 6 সি 10 12 ও ডি 8 9 অতএব এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক সমান 7 প্লাস 10 বাই 2 3 প্লাস 12 বাই
2 17 বাই 2 15 বাই 2 আবার বিডি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক 9 প্লাস 8 বাই 2 6 প্লাস 9 সমান 17 বাই 2 বাই 2 যেহেতু কর্ণদ্বয়ের মধ্যবিন্দু দ্বয়ের স্থানাঙ্ক একই একই তাই প্রদত্ত বিন্দুগুলি একটি সামান্তরিকের শীর্ষবিন্দু ছয় নম্বরে দেওয়া আছে যদি 3 2 6 3 1 6 এবং 6 5 বিন্দুগুলি পরপর যুক্ত করে একটি সামান্তরিক গঠিত হয় তাহলে 1 6 এর মান কত ধরি XY এবং D 6 5 6 5 বিন্দুগুলি সামান্তরিকের শীর্ষবিন্দু অতএব এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক থ্রি প্লাস এক্স বাই টু টু প্লাস ওয়াই বাই টু এবং বিডি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক সমান 6 প্লাস 6 বাই 2 3 প্লাস 5 2
12 by 2 comma 8 by 2 समान 6 comma 4 अतएव 3 plus x by 2 समान 6 2 plus y by 2 समान 4 बा 3 plus x समान 12 बा x समान 12 minus 3 x समान 9 8 বা y সমান 8 minus 2 y সমান 6 अतः बिंदु त्रिस्थानांक अतः बिंदु त्रिस्थानांक नौ कोमा छः आज के तुम्हारे लिए पर जानते ही कोल्लम बुझते कोनो समस्या होले बोल बे पर दिन सात थे के करा होगे जब तो टक करा होलो ठीक ठक करे तुमरा देख बे बुझा चेष्टा करो ये बुझते ना पल्ले अब आर बोल बे आज के इकाने से स्कोची थैंक यू